আমার আপনাদের কাছে প্রত্যাশা থাকবে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে সেই নেগেটিভ শব্দগুলোকে হাইলাইটস না করে সেটাকে মাটি চাপা দিয়ে সুন্দর কলাকৃতিগুলোকে তুলে ধরবার চেষ্টা করেন, যাতে এক অপরের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কটা আমাদের সারা জীবন থেকে যায়। আমরা একটু আগে যখন নমিনেশন পেপার সাবমিট করে বেরোচ্ছিলাম তখন তারা সব দাঁড়িয়েছিল, আমি সেখানে ঢুকে প্রত্যেকের সাথে হাতে হাত মিলিয়েছি, ছেলেদের সাথে প্রত্যেকের সাথে বুক মিলিয়ে তারপর কিন্তু এখানে এসেছি। আমি এটাই প্রমাণ করতে চেয়েছি আমরা সবাই এক, আমরা সকলেই এক। আপনাদের কাছে বিনীত প্রার্থনা থাকবে, এই ধরনের ভুল যদি আমরাও করে থাকি বা তারাও যদি করে থাকে এইগুলোকে হাইলাইটস করবেন না, যাতে করে আমাদের মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি না হয়, কোনো উত্তেজনার সৃষ্টি না হয়। একটু আগেই আমাদের যে প্রেসিডেন্ট মিশা বলেছে যে আমরা আসলে একটি পরিবার, একটি পরিবার। আমি ছোট্ট একটি কথা বলতে চাই, যে ওয়ার্ল্ড কাপ যখন হয় যে এই ফুটবল আর ক্রিকেট, আমি ফুটবলের কথা বলছি, যে আমার ফ্যামিলিতে আমরা পাঁচটা ভাই, আপনারা জানেন আমার শ্রদ্ধেয় বড় ভাই সোহেল রানা ভাইয়া উনি এক দল করতেন, আমি এক দল করতাম, আমরা দুই ভাই করতাম ব্রাজিল, এক ভাই করতো আর্জেন্টিনা, এক ভাই করতো জার্মানি, এরকম আমাদের মধ্যে মতানৈক্য থাকতেই পারে। যে আমাদের এখানে যে ইলেকশনটা হচ্ছে আমাদের ভিতরে একটি অন্যরকম ইলেকশনের আগে একটা মতানৈক্য থাকতে পারে।